সারের দামে কালোবাজারের অভিযোগ পেয়ে তড়িঘড়ি করে একাধিক দোকানে হানা দিলেন সরকারি আধিকারিকরা। কথা বললেন ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষের সঙ্গে। সরজমিনে সারের মান খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন চাঁচল মহকুমা কৃষি আধিকারিক অতীন্দ্র মোদক, চাঁচল এক নম্বর ব্লক কৃষি আধিকারিক দীপঙ্কর দেব, মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শাহজাদ আলী সহ অন্যান্যরা। নির্ধারিত দামের চেয়ে কৃষকদের কাছ থেকে সারের দাম বেশি নেওয়া হচ্ছে এমন অভিযোগ পেয়ে দোকানে হানা দেন সরকারি আধিকারিকরা। উল্লেখ, বেশ কিছুদিন ধরে শহর সহ গ্রাম্য এলাকায় একাধিক দোকানে রাসায়নিক সারের কালোবাজারের অভিযোগ ওঠে। চাষিরা দোকানে সার কিনতে গেলে তাদের কাছ থেকে দ্বিগুণ পরিমাণে সার বিক্রি করা হচ্ছে। এরকমই অভিযোগ পেয়ে আধিকারিকরা হানা দেন বিভিন্ন দোকানে। আমরা কয়েকদিন শুনতে পাচ্ছিলাম যে নিচে লেভেলে, রিটেল লেভেলে চাষিরা সারের ক্রাইসিস হচ্ছে, সেজন্য চাষিরা নাকি সঠিক দামে চাষি পাচ্ছে না। সেই জন্য আমরা আজকে চাঁচল সাব ডিভিশন অফিসার, আমাদের এসএসআই ছিল অতীনবাবু, আমাদের এডিএ দীপঙ্করবাবু, সবাইকে নিয়ে আমরা ভিজিটে বেরিয়েছিলাম কিছু কিছু দোকানে, এবং সেখানে যা দেখলাম আমরা যে এরা কৃত্রিমভাবে দাম বৃদ্ধির চেষ্টা করছে নাকি, কিন্তু আমার মনে হয় না সারের সত্যি ক্রাইসিস কিছুটা আছে। তার মধ্যেও আমরা দেখলাম যেন চাষিরা যেন সঠিক দামে এটা পাই, সার পাই, এটাই আমাদের উদ্দেশ্য ছিল আমাদের, এবং আমরা গোটা জেলায় আমরা এটা চেষ্টা করছি। আমি আজকে ডিডিএ আমাদের যে আছেন ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার জেলার, ওনাকে বলেছি, এবং আমাদের এডিএ প্ল্যান্ট প্রোটেকশন যিনি আছেন অলোকবাবু, ওনাকে বলা হয়েছে, মানে খুব শীঘ্রই আমরা যারা ডিলার আছে তাদের সঙ্গে বসবো, এবং বসে যেমন সারের দামটা যাতে নিয়ন্ত্রণে থাকে এবং কৃত্রিমভাবে যেন প্রাইস হাইক নাই হয়, সেই জিনিসটা আমরা দেখার জন্য, এবং চাষিদের পাশে আমরা পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের সরকারের সম্মানীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন এবং ওনার সচিব যে কোনো রকম এমআরপির উপরে দাম নেওয়া যাবে না। পাহাড়পুরে চাঁচল এক নম্বর ব্লক ফার্টিলাইজার নবকুমার সাহা ফার্টিলাইজার দোকান ভিজিট করতে এসছি, দেখার চেষ্টা করছি এখানে ঠিক দামে বিক্রি হচ্ছে কি না, বিশেষ করে নাইট্রোজেনাস ফার্টিলাইজার, এবং দেখা গেছে এরা ঠিকঠাকই এখনও বিক্রি হচ্ছে। স্যার দামের দিক দিয়ে কিছু দেখতে পাচ্ছেন? দামের মধ্যে সেরকম এখানে কেউ বেশি দামে বিক্রি করছে না। চাষিদের প্রতি স্যার কী বার্তা দিতে চাইছেন? আমরা দেখছি যে এখানে কেউ কোথাও বেশি বিক্রি করছে কিনা, যদি সেরকম বেশি বিক্রি করে তাহলে সেই রকম যথাযথ যেরকম ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া হবে, সেই কারণেই বিভিন্ন জায়গায় বিভিন্ন সেল পয়েন্ট আমরা ভিজিট করছি। এই ব্যাপারে সরকারি আধিকারিক অতীন মোদক বলেন, সারের কালোবাজারি হচ্ছে কিনা তা দেখতে আমরা সারের দোকানগুলিতে হানা দিই। সারের একটা নির্দিষ্ট রেট আছে, ওই রেটেই মাল কিনবে। যদি কোনো দোকানদার না দেয় অফিসে অভিযোগ জানাবেন। আমরা এসেছিলাম যে সার সঠিকভাবে চাষি পাচ্ছে কিনা, এখন তো চাষের একটা সময়, এবং সে সঠিক দামেও পাচ্ছে কিনা, এটাই ওনারা ইনভেস্টিগেশন করলেন এবং জানলেন যে না, সার ঠিকঠাকভাবে চাষি পাচ্ছে এবং সঠিক দামে আমরা বিক্রি করছি, না বেশি দাম নিচ্ছি না। অনেক সময়টাতে এরকম হয় যে কোম্পানি বলবে যে আমি ইউরিয়া দিব, ইউরিয়া নিতে গেলে ভাই তোমাকে ইউরিয়ার সাথে ট্যাগ করছে একটা প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট, আজকে যদি আমি ইফকো, যেমন কালকে গত রেখে আমি ইফকো ইউরিয়া নিয়েছিলাম, তো উনি বললেন যে ইফকো ন্যানো নিতে হবে, ন্যানো না নিলে ইউরিয়া পাওয়া যাবে না। তাহলে চাষির ক্ষতি হচ্ছে একটা জায়গাতেই, চাষি তো অভ্যস্ত ইউরিয়া নিয়ে, সয়েল অ্যাপ্লিকেশন করে অভ্যস্ত, ওরা ফলিয়ারে অভ্যস্ত না বলে ওরা বলছে এটা তো নতুন জিনিস, এগুলো হবে না ভাই, এগুলো তো নিতে পারবো না, এগুলো আমরা বিক্রি করতে যখন পারছি না তখন ইউরিয়ার দিকে দামটা হয়তো যাচ্ছে, তখন চাষি বলছে দামটা বেশি হয়ে যাচ্ছে। যারা এসেছিলেন তাদেরকে কি ব্যাপারে? মালদা থেকে দেবু সিং ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।